স্যার আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো কিভাবে ইভিএম ব্যালট পেপার মাধ্যমে সাদা বোতাম চেপে সবুজ বোতাম চাপার মাধ্যমে ভোট প্রদান করা যায়। আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাদা বোতামে ইন্ডিকেট করা হয়েছে, এরপর সবুজ বোতামে চাপ দেওয়া হয়েছে। এভাবে তিনটি ব্যালট পেপারের মাধ্যমে আপনি তিনজন প্রার্থীকে তিনবার সাদা বোতাম চাপ দিয়ে সবুজ বোতামে চাপ দিবেন। এভাবে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করা যায়। প্রথমে সাদা বোতাম চাপ দেওয়ার পরে আমরা সবুজ বোতামে চাপ দিব। যদি কোনো প্রার্থীকে আমরা না ভোট দিতে চাই, সেক্ষেত্রে সাদা বোতাম চাপ দেওয়ার পরে আমরা লাল বোতামে চাপ দিলে না ভোটটি হয়ে যাবে। তো আমরা গোপন কক্ষে গিয়ে প্রথমেই পছন্দের প্রার্থীর নামের পাশে সাদা বোতাম রয়েছে, সাদা বোতাম চাপ দেওয়ার পরে সবুজ বোতামে চাপ দিব। এভাবে তিনটি ব্যালট পেপারে তিনবার সাদা বোতাম চাপ দিয়ে তিনবার সবুজ বোতাম চাপ দিব, তাহলে আমার ভোট প্রদান করা সম্ভব হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আমার ছবি সহ এখানে আমাকে যাচাই করা হয়েছে। এখানে তিনটা ব্যালট পেপার দেওয়া আছে, তিনজন প্রতীকের, তিনজনের তিনটা ব্যালট পেপার দেওয়া আছে। আপনি আপনার পছন্দের প্রতীকে আপনি ভোট প্রদান করুন। তো এখানে আমি ভোট প্রদান করবো। এখানে বাম পাশে সাদা বোতাম রয়েছে, সাদা বোতামের পাশে প্রতীকের নাম রয়েছে, সে প্রতীকে আমি আমার পছন্দের প্রতীকে ভোট প্রদান করব। সাদা বোতাম চাপার পরে আমরা সবুজ বাতামে চাপ দিই। আরেকজন প্রার্থী আছে এখানে, এখানেও আমি আমার পছন্দের সাদা বোতামে চাপ দিয়ে সবুজ বোতামে চাপ দিই। এখানেও তিন নম্বর আরেকজন প্রার্থী রয়েছে, এখানে আমি সাদা বোতাম চাপে সবুজ বোতামে চাপ দিই। এইভাবে সাদা বোতাম এবং সবুজ বোতামের মাধ্যমে আপনি গোপন কক্ষে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করবেন। আমরা এখন দেখতে পাচ্ছি তিনটি ব্যালট পেপার আছে, উনি ওনার পছন্দের প্রতীকে তার চেপে সবুজ বোতামে চাপ দিতে হচ্ছে। এখানেও আরেকটি প্রার্থীকে সাদা বোতাম চেপে সবুজ বোতামে ক্যান্সেল বোতামে চাপ দিচ্ছে, কারণ উনি তিন নাম্বার প্রার্থীকে ভোট দিবেন না, উনি একজনকে ভোট দিবেন না, তাই উনি ক্যান্সেল বোতামে চাপ প্রয়োগ করেছে। আমরা ভোটারদেরকে দেখাচ্ছি, দুইজন ভোটার এখানে দাঁড়িয়ে আছেন, তারা ভোট প্রদান করেছেন ইভিএম এর মাধ্যমে। আপনারা এইভাবে ইভিএম এর মাধ্যমে ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করেন। দর্শক, আমরা ভোট পেপারের মাধ্যমে কীভাবে আমরা প্রথমে সাদা বোতামে ভোটার নাম আছে, সবুজ বোতামে চাপ এইভাবে সাদা বোতাম চাপ প্রয়োগ করে সবুজ বোতামে চাপ দিলে ভোট প্রদান করা হয়ে যাবে ইভিএম এর মাধ্যমে। আমরা এভাবে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করতে পারি। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে সাদা বোতামের পাশে সবুজ বোতামে দিব, সাদা বোতামে দিব চাপ, ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করা সম্ভব হয়। এখানে বিদায়ী অফিসার এবং সহকারী বিদায়ী অফিসার আপনার ভোট যাচাই, আমার এখানে ভোট যাচাই হচ্ছে। আমার ছবি সহ এখানে আমাকে যাচাই করা হয়েছে। এখানে তিনটা ব্যালট পেপার দেওয়া আছে, তিনজন প্রতীকে, তিনজনের তিনটা ব্যালট পেপার দেওয়া আছে। আপনি আপনার পছন্দের প্রতীকে আপনি ভোট প্রদান করুন। তো এখানে আমি ভোট প্রদান করবো। এখানে বাম পাশে সাদা বোতাম রয়েছে, সাদা বোতামের পাশে প্রতীকের নাম রয়েছে, সে প্রতীকে আমি আমার পছন্দের প্রতীকে ভোট প্রদান করবো। সাদা বোতাম চাপার পরে আমরা সবুজ বাতামে চাপ দিই। আরেকজন প্রার্থী আছে এখানে, এখানেও আমি আমার পছন্দের সাদা বোতামে চাপ দিয়ে সবুজ বোতামে চাপ দিই। এখানেও তিন নম্বর আরেকজন প্রার্থী রয়েছে, এখানে আমি সাদা বোতাম চাপে সবুজ বোতামে
চাকরি। এইভাবে সাদা বুতাম এবং সবুজ বুতামের মাধ্যমে আপনি গোপন কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। আমরা এখন দেখতে পাচ্ছি তিনটি ব্যালট পেপার আছে, উনি ওনার পছন্দের প্রতীকে সাদা বুতাম চেপে সবুজ বুতামে চাপ দিতে হচ্ছে। এখানেও আরেকটি প্রার্থীকে সাদা বুতাম চেপে সবুজ বুতামে তাদেরকে দেখাচ্ছে। দুজন ভোটার এখানে দাঁড়িয়ে আছেন, তারা ভোট প্রদান করেছেন ইভিএমের মাধ্যমে। আপনারা এভাবে ইভিএমের মাধ্যমে ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করবেন।